বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, তোমাদের সবসময় সুস্থতা এবং ভালো থাকার প্রত্যয়, এবং সেই সাথে আমরা সকলেই যেন ভালো থাকি সেই প্রত্যয় নিয়ে মহান রাব্বুল আলামিনের আলামিনের দরবারে লাখ শুক্রিয়া জানিয়ে আজকের সেশনটি শুরু করছি। আজকে আমরা শুরুতে একটি শব্দ তোমাদের কাছে তুলে ধরতে চাই, সেটি হলো ভার্বের ভর্তা। তোমরা প্রায়শই শোনো যে আমাদের বাসায় যে সকল সদস্য আছে তারা ভর্তা খেতে অনেক পছন্দ করে। তো আজকে আমরা আমাদের এই লেসনটিকে ভর্তা বানাতে চাই, মানে ম্যাশ করতে চাই, যে কোনো কিছুকে ম্যাশ করে নিতে পারলে সেটি অনেক টেস্টি হয় এবং সেটি আমাদের নাগালে চলে আসে। তো আজকে আমরা এখানটায় তোমাদের দেখাতে চাই যে প্রেজেন্ট টেন্সে ভার্বের ব্যবহার, এবং সেই একই ভার্বগুলো পাস্ট টেন্সে যে তাদের আচরণগুলো পরিবর্তন হয় এবং সেগুলো ফিউচারে যে আরেকবার পরিবর্তন হয়ে যায়। তাহলে প্রেজেন্ট টেন্সে আমরা দেখতে পাচ্ছি, এই যে তোমরা দেখছো যে আমরা ই লিখেছি, যেমন আমি যাই, গো শব্দটা দিয়ে আমরা বলতে পারি আমি যাই, সে যায়, তুমি যাও। তারপরে যেমন আর এই দুটোকে যেমন আমি বলি দিয়ে বলতে পারি, যেমন আমি বলি, হ্যাঁ, রসিকার একটা ব্যাপার এসেছে, আমি বলি, আমরা বলি এবং সে বলে। তো এগুলো আসলে প্রেজেন্টে বাংলার ব্যবহার। আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, আমাদের জন্য বুঝতে সমস্যা নেই, তবে আমাদের যে সকল প্রবাসী বন্ধুরা খুব ভালো ইংরেজি জানে, জাতিগতভাবে বাঙালি, তাদের জন্য আমরা এগুলো ব্যবহার করি যাতে তাদের বাংলা বুঝতে সহজ হয় বা এই ক্লাস থেকে তারা বাংলা শিখতে পারে, মূলত সেটি আমাদের টার্গেট এরিয়া। তো আমরা দেখতে পাচ্ছি যে গোটা গোজ হচ্ছে, কামটা কামস হচ্ছে, রাইটটা রাইটস হচ্ছে, ট্রাইটা ট্রাইস হচ্ছে, সেটা সেজ হচ্ছে। তাহলে তোমরা আমার সাথে প্রথমে বলো, গো গোজ, গো গোজ, গো গোজ, গো গোজ, গো গোজ। দ্বিতীয়টা আমরা বলি খাম খামস, খাম খামস, খাম খামস, রাইট রাইটস, রাইট রাইটস, রাইট রাইটস, ট্রাই ট্রাইজ, ট্রাই ট্রাইজ, সেই সেজ, সে সেজ, সে সেজ। তাহলে আমি যাই আই গো, সে যায় হি গোজ। তাহলে আই এর ক্ষেত্রে গো বসিয়েছি আর হির ক্ষেত্রে গোজ বসিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানটা আমি বলি সে বলে, এটি দিয়ে পরিবর্তনটা বোঝানো হয়েছে। তবে আই এবং হি এর যে পার্থক্য সেটি আমরা পরের পেজে তুলে ধরব, আপাতত আমরা মুখে জড়তা কাটিয়ে নেই। জড়তা কেটে যাক আমাদের, আমরা যদি ভাষা, যেমন বাংলা ভাষা ছোট্ট শিশুরা 2 বছর থেকে মোটামুটি তারা বেশ কিছু শব্দ বলা শুরু করে, তারা কিন্তু শুনে শুনেই বলে, হ্যাঁ, কোনো বই পড়ার বয়স তাদের তখনও হয়নি। এর মানে আমরা বুঝতে পারি যে ভাষা শেখার জন্য অনেক গ্রামারের প্রয়োজনীয়তার বিষয়টি আসলে আলোচনা সাপেক্ষে, মূলত আমরা প্র্যাকটিস দিয়েই আমাদের জড়তাগুলো কাটাতে চাই। আই কাম, হি খামস, তোমরা 5 বার করে আমার সাথে বলবে, আই কাম হি খামস, আই কাম হি খামস, আই কাম হি খামস, আই কাম হি খামস, আই রাইট হি রাইটস, আই রাইট হি রাইটস, আই রাইট হি রাইটস, আই ট্রাই হি ট্রাইজ, আই ট্রাই হি ট্রাইজ, আই ট্রাই হি ট্রাইজ, আই সে হি সেজ, আই সে হি সেজ, আই সে হি সেজ।
তাহলে তোমরা দেখতে পেরেছ যে প্রেজেন্ট দেখতে পাচ্ছ যে প্রেজেন্ট টেন্সে আই এর ক্ষেত্রে ভার্ব যাই অর্থে গো ব্যবহার হয়েছে, আবার সের ক্ষেত্রে যাই অর্থে গোজ ব্যবহার হয়েছে, গো এর সাথে ইয়ার যুক্ত হয়েছে। তার মানে আমরা একটা বিষয় নিশ্চিত হয়েছি যে ভার্বের সাথে অ্যাস বা ইয়ার যুক্ত করতে হয়। তাহলে অ্যাস বা ইয়ার্স কখন আমরা যুক্ত করব সেই বিষয়টি আমি আরেকটু ডিটেলস আলোচনা করব পরের লেসনে। আপাতত আমরা জড়তা কাটিয়ে নিই। তারপর হচ্ছে দেখা যাক বাংলাতে আছেন ছিলাম, ছিল, ছিলে, ছিলাম, ছিল, ছিলে। পাস্ট টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলার যে বাক্য আছে সেটির মাঝে পরিবর্তন ঘটেছে, যার কারণে ইংরেজিতেও পরিবর্তন ঘটবে। যেমন আমি গিয়েছিলাম, সে গিয়েছিল, তুমি গিয়েছিলে, আমি গিয়েছিলাম, আমরা গিয়েছিলাম, সে গিয়েছিল, তারা গিয়েছিল, তুমি গিয়েছিলে, আমি এসেছিলাম, এসেছিলাম, তুমি এসেছিলে, সে এসেছিল। ছিলাম, ছিল, ছিলে, এগুলো মূলত বাংলা ভাষা দিয়ে অতীতকে বুঝে নেওয়ার চিহ্ন হিসেবে আমরা ধরে নিতে পারি যে এই শব্দগুলো আমরা বাংলাতে পাবো বাক্যের শেষে। আর আমরা একটু আগে দেখতে পেয়েছি গো গোজ আছে, এটির পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট। হ্যাঁ, তোমরা দেখছো কামস আছে, কাম কামস, এটির পাস্ট টেন্স হচ্ছে কেম। এবং আছে রাইড, রাইডস, এটির পাস্ট টেন্স হচ্ছে রুট। এবং আছে ট্রাই, ট্রাইজ, এটির পাস্ট টেন্স হচ্ছে ট্রাইড। এবং আছে সে, সেজ, এটির পাস্ট টেন্স হচ্ছে সেড। তাহলে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা ক্লিয়ার হতে চাই যে পাস্ট টেন্সে ভার্বের সাথে অ্যাজ বা ইয়ার যুক্ত হয় না। তোমরা দেখতে পাচ্ছ ক্রস করা আছে। আবারও এই বিষয়টি শতভাগ নিশ্চিত হয়ে নাও যে পাস্ট টেন্সে ভার্বের সাথে কোনো অবস্থাতেই অ্যাজ বা ইয়ার্স যুক্ত করা যাবে না, যুক্ত হবে না। তাহলে আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, সে গিয়েছিল, হি ওয়েন্ট, আমি এসেছিলাম, আই কেম, সে এসেছিল, হি কেম, আমি লিখেছিলাম, আই রোট, সে লিখেছিল, হি রোট, আমি চেষ্টা করেছিলাম, আই ট্রাইড, সে চেষ্টা করেছিল, হি ট্রাইড, আমি বলেছিলাম, আই স্যাড, সে বলেছিল, হি স্যাড। তাহলে তোমরা আমার সাথে পাঁচবার করে বলো, আই ওয়েন্ট, হি ওয়েন্ট, আই ওয়েন্ট, হি ওয়েন্ট, আই ওয়েন্ট, হি ওয়েন্ট, I came, he came, I came, he came, I came, he came, I wrote, he wrote, I wrote, he wrote, I wrote, he wrote, I tried, he tried, I tried, he tried, I tried, he tried, I said, he said, I said, he said. আমরা প্রেজেন্ট টেন্স শেষ করেছি, পাস্ট টেন্স শেষ করেছি, এবার আমরা ফিউচারে যাব। ফিউচারে আমরা বাংলা দেখছি বা, ব, বে। যেমন আমি যাব, সে যাবে, তুমি যাবে, তারা যাবে, আমরা যাব। তার মানে বাংলা বাক্যের শেষে আমরা যে চিহ্নগুলো পাবো সেগুলো হচ্ছে ব অথবা বয়েকার। আমি যাব, তুমি যাবে, সে যাবে, আমি আসব, আমরা আসব, তুমি আসবে, সে আসবে, তারা আসবে, আমি লিখব, আমরা লিখব, তুমি লিখবে, সে লিখবে, আমি চেষ্টা করব, আমরা চেষ্টা করব, তুমি চেষ্টা করবে, প্রত্যেকেই চেষ্টা করবে, রহিম চেষ্টা করবে, রুমি চেষ্টা করবে, তারা চেষ্টা করবে। হ্যাঁ, এভাবেই আমরা বাংলা ব এবং বে দিয়ে চিহ্নিত করতে পারি যে ফিউচার বাক্যগুলো। সাধারণত ট্রান্সলেশন করার ক্ষেত্রে এই দুটো শব্দের উপর গুরুত্ব দিয়েও তোমরা কিন্তু ট্রান্সলেশনগুলো শুদ্ধ করে ফেলতে পারো, বিশেষ করে তোমাদের স্কুলের পরীক্ষায়। তাহলে আমরা এখানটায় ব এবং বে পেয়েছি যে ফিউচার। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ভার্বের সাথে অ্যাজ বা ইয়ার যুক্ত করেছি সব ক্ষেত্রেই ভার্বের, যেহেতু এটি থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে ব্যবহার হয়েছে এবং গো গোজ হয়, কাম কামস হয়। কিন্তু তোমরা দেখেছো যে ফিউচারের ক্ষেত্রে যেই ব্যক্তি দিয়ে আমরা বাক্যগুলো করি না কেন, আমরা কোনোভাবেই অ্যাজ বা ইয়ার যুক্ত করতে পারবো না। আবারও আমি বলছি, ফিউচারের ক্ষেত্রে অ্যাজ বা ইয়ার্সে ব্যবহার করার কোনো সুযোগ নেই, যার কারণে আমরা দেখিয়েছি অ্যাজ বা ইয়ার্স উপরে কাটা হয়েছে। তাহলে আমি যাব,
তুমি যাবে, সে যাবে, তারা যাবে, সবার জন্য ভার্বের আচরণ একরকম হবে। আর ইতিমধ্যে তোমরা জানো যে শেল এবং উইলের ব্যবহার নিয়ে নানাবিধ আলোচনা রয়েছে, তবে মডার্ন ইংলিশ যেটি সার্টিফাই করছে, আমরা সকল পার্সন, সকল ব্যক্তির ক্ষেত্রে কোনো প্রকার অর্থের ব্যবধান না করে উইল ব্যবহার করতে পারবো। আসো এবার আমরা প্র্যাকটিস করি। আই উইল গো, আমি যাব, হি উইল গো, সে যাবে। আই উইল কাম, আমি আসব, সে আসবে, হি উইল কাম। আমি লিখব, আই উইল রাইট, সে লিখবে, হি উইল রাইট। আমি চেষ্টা করব, আই উইল ট্রাই, সে চেষ্টা করবে, হি উইল ট্রাই। আমি হি উইল সে। এবার আমরা বন্ধুরা, তোমরা আমার সাথে পাঁচবার বলো, আমাদের জড়তা কেটে যাক। আই উইল গাও, হি উইল গাও। আই উইল গাও, হি উইল গাও। আই উইল কাম, হি উইল কাম। আই উইল কাম, হি উইল কাম। আই উইল রাইট, হি উইল রাইট। আই উইল রাইট, হি উইল রাইট। আই উইল ট্রাই, হি উইল ট্রাই। আই উইল ট্রাই, হি উইল ট্রাই। আই উইল সাই, হি উইল সাই। আই উইল সাই, হি উইল সাই। আই উইল সাই, হি উইল সে। আমি বলবো, সে বলবে। আমি বলবো, সে বলবে। আমি বলবো, সে বলবে। এটি ছিল আমাদের একটি চিত্র যে তিনটি টেন্সে ভার্বের আচরণগুলো কেমন হয়। আমরা একটু আড়াআড়িভাবে দেখাতে চাই তোমাদের যে আমরা দেখতে পাচ্ছি গো গোজ, ওয়েন টু উইল গো, খাম খামস, খেম উইল কাম, রাইট রাইটস, রোথ উইল রাইট, ট্রাই ট্রাইস, ট্রাইড উইল ট্রাই, সে সেজ, সেড উইল সে। তাহলে এই তিনটি টেন্সকে যদি তোমরা এভাবেও বলতে বলো বা প্র্যাকটিস করো, তোমার জড়তা অনেক অনেক কেটে যাবে। এটি একটি অসাধারণ প্র্যাকটিস। আমি আরেকবার করে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি। গাও গোস ওয়েন্ট উইল গাও, গাও গোস ওয়েন্ট উইল গাও, গাও গোস ওয়েন্ট উইল গাও, কাম কামস কেম উইল কাম, কাম কামস কেম উইল কাম, রাইট রাইটস রোথ উইল রাইট, রাইট রাইটস রোথ উইল রাইট, রাইট রাইটস রোথ উইল রাইট, try twice tried will try, try twice tried will try, try twice tried will try, says says said will say, says says said will say। তাহলে এইভাবে যদি আমরা একটি ক্লাস করে নিতে পারি এবং প্র্যাকটিস করি, এটি একটি কমপ্লিট ক্লাস হয়ে যাচ্ছে। এবং এই ক্লাসটিকে যদি আমরা শতভাগ গুরুত্ব দিয়ে বুঝে নিতে পারি, কোরাস করি, ইনশাল্লাহ এই টেন্সগুলোতে আমাদের জড়তা কেটে যাবে এবং ভার্বের উপর আমাদের কমান্ড চলে আসবে। এবার অসাধারণ একটি প্রচেষ্টা তোমাদের জন্য, দুর্দান্ত একটি আলোচনা আজকে আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি যে বর্তমান, এবং তোমরা দেখছো আমরা প্রতিদিন দিয়ে বর্তমান সময়টাকে বোঝানোর চেষ্টা করেছি। এবং আমরা বাক্য লিখেছি আই ড্রাইভ এভরিডে, আমি প্রতিদিন চালাই। আই ড্রাইভ এভরিডে, আমি প্রতিদিন চালাই। আই ড্রাইভ এভরিডে, আমি প্রতিদিন চালাই। এর মানে হচ্ছে যে আমরা সচরাচর সব সময় যে কাজটি করি সেটি মূলত প্রেজেন্ট টেন্স। এবং আজকে এটি ক্লিয়ার করার জন্য আমরা এভরিডে শব্দটি লিখেছি, যাতে করে যে ড্রাইভের যে আলোচনা সেটি তোমাদের কাছে ক্লিয়ার হয়। আমি এই আলোচনার সাথে সাথে তোমাদের জন্য আরেকটি বাক্য অ্যাড করতে চাই, সেটি হলো ইয়েস্টারডে, গতকাল। ইয়েস্টারডে, গতকাল। ইয়েস্টারডে, গতকাল। তোমরা দেখছো যে এই বাক্যে আছে আই ড্রোভ ইয়েস্টারডে, আমি গতকাল চালিয়েছিলাম। আই ড্রোভ ইয়েস্টারডে, আমি গতকাল চালিয়েছিলাম। আমাদের এই টেন্সটি আমাদেরকে অতীতে নিয়েছে এবং বাক্যটি আমাদেরকে সহজেই বুঝিয়ে দিচ্ছে যে এটি অতীতের একটি বাক্য, যেহেতু আমরা বাক্যে গতকাল ব্যবহার করেছি। তবে একটু আগে আমরা আলোচনা করেছিলাম যে ছিলাম, ছিলে, এগুলো হচ্ছে অতীতের চিহ্ন। যারা বাংলা ভাষাভাষী আছে তাদের বুঝে নেওয়ার জন্য এই শব্দগুলো একটু জেনে নিলেই লেসনগুলো ক্লিয়ার হবে। এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি ভবিষ্যতে, আমরা একটু পরে আরেকটু ডিটেলস আলোচনা করব। ভবিষ্যৎ শ্যাল বা উইল, শেল বা উইল দিয়ে আমরা ভবিষ্যতে যাই। ভার্বগুলোকে আমরা শেল এবং উইলের মাধ্যমে পরিবর্তন করে আমরা ভবিষ্যতে চলে যেতে পারি। আর সেক্ষেত্রে আমরা একটি বাক্য দিয়েছি আই শ্যাল ড্রাইভ টুমারো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা টুমারো ব্যবহার করেছি, টুমারো 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 টুমারো। আমি যখনই এরকম করে দুই চারবার কিছু বলবো, সাথে সাথে অবশ্যই তোমরা বলবে টুমারো, আগামীকাল, আমি আগামীকাল চালাবো। তাহলে আমরা আগেই বয়ের চিহ্ন তোমাদেরকে প্রথম চার্টে দেখিয়েছিলাম যে ব, বে, এগুলো দিয়ে আমরা ভবিষ্যৎ বুঝে নিতে পারবো। আর আগামীকাল সময়টা দিয়ে আমাদেরকে ভবিষ্যৎকে আরও ক্লিয়ার করা হয়েছে। তাহলে তোমরা দেখেছো যে বর্তমানের জন্য আমরা এভরিডে ব্যবহার করেছি,
অতীতের জন্য আমরা ইয়েস্টারডে ব্যবহার করেছি, ভবিষ্যতের জন্য টুমরো ব্যবহার করেছি, এবং বর্তমানে আমরা যেই ছয়টি বাক্য আজকে আলোচনা করব সেগুলোতে ফিরে আসছি। এরপরে আমরা বাকিটা দেখাবো পুরোপুরি। আমরা ইতিমধ্যেই বলেছি যে প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে অ্যাজ বা ইয়ের যুক্ত হয়, এবং পার্সন বা সাবজেক্টটি যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়। থার্ড পার্সন সিঙ্গুলার কমনলি আমরা হি, শি, ইট এগুলো পেয়ে থাকি। আর হি মানে তো তোমরা বোঝো বাবা হি, তারপরে যেমন হতে পারে চাচা হি, কাজিন, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এরা সবাই হি। এবং আমরা জানি যে আমাদের মামি আছে, ফুফু আছে, খালা আছে, চাচি আছে, এরা হচ্ছে শি। হ্যাঁ, আমাদের বোন আছে শি। তাহলে আমরা এই জাতীয় হি, শি, ইট, আর ইট দিয়ে বস্তুবাচক আমরা যে কোনো কিছু বোঝাতে পারি, টেবিল, চেয়ার ইত্যাদি। এবং এই জাতীয় ব্যক্তি এবং বস্তু পেলে আমরা অবশ্যই ভার্বের সাথে অ্যাজ বা ইয়ে যুক্ত করব। তাহলে আমাদের প্রথম বাক্যটি হচ্ছে আই ড্রাইভ এভরিডে, আমি প্রতিদিন চালাই। আই ড্রাইভ এভরিডে, আমি প্রতিদিন চালাই, আমরা প্রতিদিন চালাই, তুমি প্রতিদিন চালাও, তুমি অথবা তোমরা। এটা একটা মজার ইংলিশ যে তুমি তোমরার জন্য আমরা আলাদা ইউর পরে আর কিছুই বসাতে পারি না, ইউ দিয়েই তুমি, ইউ দিয়েই তোমরা। চালাও, সে প্রতিদিন চালায়, ইনাম প্রতিদিন চালায়, তারা প্রতিদিন চালায়। তাহলে আমরা এখানে আগেই দেখিয়েছিলাম যে হ্রস্বই, ও এবং অন্তস্থ, এগুলো আমরা আগে দেখিয়েছি তোমাদের। এবার আসো আমরা প্র্যাকটিসে চলে যাই। আমি চালাই, আই ড্রাইভ এভরিডে, পাঁচবার করে বলো, আই ড্রাইভ এভরিডে, আই ড্রাইভ এভরিডে, আই ড্রাইভ এভরিডে, উই ড্রাইভ এভরিডে, উই ড্রাইভ এভরিডে, উই ড্রাইভ এভরিডে, ইউ ড্রাইভ এভরিডে, ইউ ড্রাইভ এভরিডে, হি ড্রাইভস। এই যে এখানটায় আমরা এসে গিয়েছি, থার্ড পার্সন চিহ্নিত করেছি, এবং হি থাকাতে ড্রাইভের সাথে অ্যাডজেক্টিভ হচ্ছে, হি থাকাতে ড্রাইভের সাথে অ্যাডজেক্ট হয়েছে। অ্যান্ড ইট ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর দি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, উই ক্যানট ইউজ ইট ফর দি প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট টেন্স। উই হ্যাভ অলরেডি আস্ট ইউ অর আস্ট ইট নাও দ্যাট উই ক্যানট ইউজ এস অর ইয়েস উইথ দি পাস্ট ইনডিফিনিট টেন্স অর ফিউচার ইনডিফিনিট টেন্স। ইট রিমেন্স অনলি ফিক্সড ফর দি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইফ ইট দ্য সাবজেক্ট ইজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, উই মাস্ট বি ইউজিং এস অর ইয়েস উইথ দি প্রিন্সিপাল ভার্ব। আই থিঙ্ক দ্যাট ইজ ক্লিয়ার টু ইউ, অ্যান্ড ইট ইজ এক্সট্রিমলি ক্লিয়ার সিন অ্যান্ড নোটিসেবল হিয়ার, সো ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট টু ইট। অ্যান্ড ওয়ান থিং ইজ দ্যাট হোয়েন এভার ইউ গো ফর স্পিকিং দিস ইংলিশ ইন এ প্রেজেন্টেশন অর ইন এ কম্পিটিশন অর ইন এ ক্লাসেস দ্যাট উই মে নট গেট অফ ইট, উই উইল বি ইন এ ট্রাভেল ইফ উই ক্যানট ক্লিয়ার ইট। সো হোয়াট উই হ্যাভ টু ডু ইজ টু প্র্যাকটিস this subject has several times with the verb, so this we get clearance and we do not have to think of it what I'm saying is correct or incorrect. We have to just go on, just go on, just go on. We have to tell it several times, so many times, again and again, again and again. তো আমি যে বিষয়টাকে গুরুত্ব দিতে চাই সেটি হলো যে আমরা থার্ড পার্সনের ব্যবহার এত প্র্যাকটিস করব যাতে আমাদের চিন্তা করতে না হয় যে কোথায় অ্যাজ ব্যবহার হবে, কোথায় অ্যাজ ব্যবহার হবে না। এত চিন্তা করে ইংরেজি বলার আসলে সুযোগ নেই, বলার প্রয়োজন নেই। আমরা আজকের আমাদের যে বিডি ল্যাঙ্গুয়েজ ক্লাবের ক্লাসগুলো অত্যন্ত প্র্যাকটিক্যাল, আমরা আজকে যেই চর্চা তোমাদের দেখাচ্ছি এইভাবে করতে পারলে তোমাদের রিটেন ইংলিশ, স্পোকেন ইংলিশ সবগুলোই শুদ্ধ হবে, এবং তোমরা যে কোনো কিছু পড়ে বুঝতেও পারবে যেটি কোন টেন্সে আছে, এই বাক্যটি দিয়ে বাংলা অর্থটা কীরকম বোঝাচ্ছে বা এই ট্রান্সলেশনটি আমি কীভাবে করব। তো এই ক্লাসগুলো মূলত বাংলা ভাষাভাষী যারা আছো দেশে এবং প্রবাসে তাদের জন্য উপকৃত হবে, বিশেষ করে আমরা শিক্ষার্থীদের সাথে, যে আমাদের ছোট বন্ধুদের জন্য এই ক্লাস যারা প্রাইমারি লেভেলে আছে, তবে সিনিয়র কেউ চাইলেও এখানে থেকে করতে পারে যাদের ইংরেজি দুর্বলতা রয়েছে। আর বিশেষ করে আমরা মাদেরকে বলবো যে মারা আপনারা এই ক্লাসটা করুন, এবং আপনাদের নিজেদের ভাষার উপরে কমান্ডটি নিয়ে আসুন, তাতে করে আপনি সন্তানের সাথে শেয়ার করতে পারবেন এবং তার গ্রামারগুলো ক্লিয়ার করে দিতে পারবেন। তাহলে সে চালায় হি ড্রাইভস, ইনাম চালায় ইনাম ড্রাইভস, আমরা বলেছি হি দিয়ে ইনাম বোঝাচ্ছে। আর এই বাক্যটি তোমরা খেয়াল করেছো যে দে ড্রাইভ, এখানে দের পরে ড্রাইভের সাথে অ্যাস বা ইয়ে যুক্ত হয়নি, কারণ দে দিয়ে আমরা জানি দের অর্থ হলো তারা, দের অর্থ তারা, দে অর্থ তারা, দে
অর্থ তারা তো দেহ দিয়ে তো একজন বোঝায় না, একের বেশি বোঝায়। আর একের বেশি যখন বোঝাবে তখন ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস দেওয়ার সুযোগ নেই এবং দিলেই ভুল হয়ে যাবে। আমরা আরেকবার কোরাস করে চলে যাচ্ছি। আই ড্রাইভ এভরি ডে, উই ড্রাইভ এভরি ডে, ইউ ড্রাইভ এভরি ডে, হি ড্রাইভস এভরি ডে, ইনাম ড্রাইভস এভরি ডে, দে ড্রাইভ এভরি ডে। এইভাবে আমরা বর্তমানে লেসনটি শেষ করতে পারি এবং ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস দিতে হবে, এটি আমরা টিকচিহ্ন দিয়ে দেখিয়েছি। আর বাংলাগুলো আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমি প্রতিদিন চালাই, আমরা প্রতিদিন চালাই, তোমরা তুমি বা তোমরা প্রতিদিন চালাও, সে প্রতিদিন চালায়, ইনাম প্রতিদিন চালায়, তারা প্রতিদিন চালায়। এবার এগুলোর সাথে আগের লেসনটি যদি তুমি সমন্বয় করতে পারো, অসাধারণ একটি প্র্যাকটিস হবে। যেমন আই গো, হি গোজ, আই কাম, হি কামস, আই রাইট, হি রাইটস, আই ট্রাই, হি ট্রাইস, আই সে, হি সেস। হোয়েন ইউ প্র্যাকটিস টু ফার্স্ট, ডোন্ট স্টপ ইট, জাস্ট গো, গো 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 ফার্স্ট, দ্রুততার সাথে করবে। আই গো, উই গো, ইউ গো, ইউ গো, দে গো, হি গোজ, আই গো, উই গো, ইউ গো, দে গো, হি গোজ, শি গোজ, ইট গোজ, রহমান গোজ, সিস্টার গোজ, ফাদার গোজ, মাদার গোজ, ব্রাদার গোজ, এভরিবডি গোজ, নোবডি গোজ। ওকে, এইভাবে আমরা প্র্যাকটিসটা করবো ইনশাল্লাহ। বর্তমানে আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমরা এখনও ক্লাসে আছি আলহামদুলিল্লাহ। আমরা এখানটায় অতীত দেখতে পাচ্ছি যে অতীতে প্রথমে যেটি ভার্বের সাথে অ্যাসিয়েস হবে না আমরা পূর্বে বলেছি। যেমন তোমরা দেখেছো ড্রাইভটা এখানে ড্রোভ হয়েছে, আমরা ড্রোভস এই জাতীয় কোনো শব্দ বলতে পারবো না। ড্রোভের সাথে কখনোই অ্যাজ বা ইয়াজ যুক্ত হবে না, ড্রাইভের পাস্ট ফর্ম হচ্ছে ড্রোভ। এবং আর আবারও বলছি যে কোনো টেন্সে ভার্বের সাথে অ্যাজ বা ইয়াজ যুক্ত হবে না। অতীতের ক্ষেত্রে কোনোভাবেই ভার্বের সাথে অ্যাজ বা ইয়াজ যুক্ত হবে না, অতীতের ক্ষেত্রে ভার্বের সাথে কোনোভাবে অ্যাজ বা ইয়াজ যুক্ত হবে না, সেটি আমরা আগেই দেখেছি। যেমন এখানে গো ওয়েন্ট হয়েছে, কাম কেম হয়েছে, রাইট রোড হয়েছে, ট্রাইড রাইড হয়েছে এবং সে সেড হয়েছে, কোথাও অ্যাসিয়াসের চিহ্ন নেই। তাহলে আমি গতকাল চালিয়েছিলাম, তোমরা দুবার করে বলে নাও, একেবারে জড়তা কেটে যাক। কারণ তুমি যদি চালিয়েছিলাম, বলেছিলাম, লিখেছিলাম, শিখেছিলাম পরিষ্কার করে যদি না বলো তাহলে কিন্তু চরম একটা ভুল হবে। যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে তুমি শিখবে, চালাচ্ছিলাম, বলছিলাম, খাচ্ছিলাম, লিখছিলাম, শিখছিলাম, এইভাবে যদি পাস্ট কন্টিনিউয়াসে চলে যাও তাহলে পাস্ট ইনডিফিনিটির সাথে পাস্ট কন্টিনিউয়াসের এমন মারামারি হবে যে টেন্স মারাই যাবে, একটা টেন্স ভর্তা হয়ে যাবে, একটা টেন্সের উপর পড়ে আরেকটা টেন্স ভর্তা হয়ে যাবে। এই জন্য পরিষ্কার বাংলা বলে নিতে হবে। আমি চালিয়েছিলাম, আমরা চালিয়েছিলাম, তুমি চালিয়েছিলে, সে চালিয়েছিল, তারা চালিয়েছিল, আমি লিখেছিলাম, আমরা লিখেছিলাম, তুমি লিখেছিলে, সে লিখেছিল, তারা লিখেছিল, আমি গিয়েছিলাম, আমরা গিয়েছিলাম, তুমি গিয়েছিলে, সে গিয়েছিল, আমি এসেছিলাম, আমরা এসেছিলাম, তুমি এসেছিলে, সে এসেছিল, তারা এসেছিল। এভাবে বারবার বলে নিলে আমাদের জড়তা কেটে যাবে। তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট ইনডিফিনিটের জড়তায় জটিলতায় আটকাবো না, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি। তো আমরা ভবিষ্যতে আমরা যখন ওই ক্লাসটি নেব পাস্ট কন্টিনিউয়াসে তো তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা প্র্যাকটিসে চলে যাই। আই ড্রোভ ইয়েস্টারডে, পাঁচবার করে বলি, আই ড্রোভ ইয়েস্টারডে, আই ড্রোভ ইয়েস্টারডে, আই ড্রোভ ইয়েস্টারডে, উই ড্রোভ ইয়েস্টারডে, উই ড্রোভ ইয়েস্টারডে, ইউ ড্রোভ ইয়েস্টারডে, ইউ ড্রোভ ইয়েস্টারডে, হি ড্রোভ ইয়েস্টারডে, হি ড্রোভ ইয়েস্টারডে, দে ড্রোভ ইয়েস্টারডে, দে ড্রোভ ইয়েস্টারডে। এভাবে আমরা এগুলো প্র্যাকটিস করতে পারি। আই ওয়েন্ট ইয়েস্টারডে, উই ওয়েন্ট ইয়েস্টারডে, ইউ ওয়েন্ট ইয়েস্টারডে, ইউ ওয়েন্ট ইয়েস্টারডে, দে ওয়েন্ট ইয়েস্টারডে, হি ওয়েন্ট ইয়েস্টারডে, শি ওয়েন্ট ইয়েস্টারডে, এভরিবডি ওয়েন্ট ইয়েস্টারডে, সামবডি ইউ ওয়েন্ট ইয়েস্টারডে। এভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। আবার আমরা যেমন আমি এসেছিলাম, আমরা এসেছিলাম, আই কেম, উই কেম, ইউ কেম, দে কেম, হি কেম, শি কেম, আর রোড, উই রোড, ইউ রোড, দে রোড, হি রোড, শি রোড, আই ট্রাইড, উই ট্রাইড, ইউ ট্রাইড, ইউ ট্রাইড, হি ট্রাইড, শি ট্রাইড, জড়তা কেটে যাবে। তাহলে অতীতের লেসনটিতে আমরা একেবারে পরিষ্কার হয়েছি। তবে আরেকবার তোমাদের যেটি জানিয়ে দিতে চাই যে আমি চালিয়েছিলাম, আই ওয়াজ ড্রোভ, এই জাতীয় কিছু পৃথিবীতে এখনও আবিষ্কার হয়নি। আবার আই ড্রোভস, যেমন DROVES, এই জাতীয় কিছু পৃথিবীতে এখনও আবিষ্কার হয়নি। আমরা চালিয়েছিলাম, লিখেছিলাম, বলেছিলাম, এগুলো হলে সাবজেক্টের ঠিক পরপরই ভার্বের পাস্ট টেন্স বসাবো, তার মাঝামাঝি আর কিছু বসানোর সুযোগ নেই। আমাদের আজকে শেষ পার্ট যেটি সেটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আমাদের ক্লাসটি একটু দীর্ঘ হচ্ছে কারণ তিনটি টেন্স যদি পাশাপাশি আলোচনা না করা যায়
অনেক সময় জটিলতা তৈরি হতে পারে, ক্লাসটি একটু দীর্ঘ হলেও তিনটি লেসনকে যদি সমন্বয় করা যায় তাহলে আমাদের মোটামুটি কাজ চলে যাবে। আমরা আশা করি আমাদের স্কুল লাইফে যা লিখতে হবে পড়তে হবে বেশ করে এই তিনটি লেসনের মাঝেই সীমাবদ্ধ থাকে, আর দুই চারটা এদিক সেদিক থাকতে পারে ইনশাল্লাহ, সেগুলো তো আমাদের এসে যাচ্ছে বা আমরা পড়ছি বা আলোচনা করছি বা আমরা বিভিন্ন সোর্স থেকে শিখছি। ভবিষ্যতে যে যাওয়ার জন্য দুটো অক্সিলারি ভার্ব আছে, সাহায্যকারী ভার্ব আছে, সেগুলো হচ্ছে শ্যাল বা উইল। আর আমরা জানি যে কমনলি যেটা আই এবং উই এর সাথে শ্যাল ব্যবহার হয়, আর বাকি যে পার্সন্সগুলো আছে বা প্রোনাউনগুলো আছে সেগুলোর সাথে উইল ব্যবহার হয়। তবে মডার্ন ইংলিশে আমরা সকল পার্সনের সাথেই উইল ব্যবহার করতে পারবো, আর উইলের ব্যবহারের জন্য আমরা টুমরো আগামীকাল শব্দটা ব্যবহার করে তোমাদের সেন্সটাকে আরও ক্লিয়ার করার চেষ্টা করেছি। যেমন আমি আগামীকাল চালাবো, আমরা আগামীকাল চালাবো, তুমি তোমরা আগামীকাল চালাবে, সে আগামীকাল চালাবে, তারা চালাবে। এখানে আমরা বর উপর একটি বক্স দিয়েছি, বের উপর একটি বক্স দিয়েছি। আমাদের যে প্রবাসী ছোট্ট বন্ধুরা আছে এখান থেকে, তোমরা তো ইংরেজি জানো, অনেক জানো, তোমরা এখান থেকেও বাংলা শিখতে পারবে আশা করি। তাহলে আমি আগামীকাল চালাবো, আমি আগামীকাল যাবো, আমি আগামীকাল খাবো, আমি আগামীকাল পরীক্ষা দেব, আমি আগামীকাল তোমার সাথে দেখা করব, এই জাতীয় বাক্য আমরা ব দিয়ে পেয়ে যাব এবং এগুলোই ফিউচার ইনডিফিনিট টেন্স। আসা যাক, প্র্যাকটিস করা যাক। আমি আগামীকাল চালাবো, আই শ্যাল ড্রাইভ টুমরো, আর আমরা সংক্ষেপে বলতে পারি আল ড্রাইভ টুমরো, আল ড্রাইভ টুমরো। তোমরা পাঁচবার বলো আল drive tomorrow, I'll drive tomorrow, I'll drive tomorrow. আরেকটি ক্লাসে আমরা কন্ট্রাকশনটা দেখাবো যে আই উইল বা আই শেল, আইল, উই শেল বা উইল, উইল, ইউ ওয়েল, দে ওয়েল, হিল, শেল, ইট উইল, এভাবে আমরা দেখাবো। আজকে এখানটায় আমরা আগে প্রথম এটাকে ক্লিয়ার করে নিতে চাই। তাহলে আই শেল ড্রাইভ টুমরো পাঁচবার বলি, উই শ্যাল ড্রাইভ টুমরো, উই শ্যাল ড্রাইভ টুমরো, ইউ উইল ড্রাইভ টুমরো, ইউ উইল ড্রাইভ টুমরো, হিল ড্রাইভ টুমরো, হিল ড্রাইভ টুমরো, দে উইল ড্রাইভ টুমরো, দে উইল ড্রাইভ টুমরো, দে উইল ড্রাইভ টুমরো, দে উইল ড্রাইভ টুমরো। আর আমরা আগে যে চার্ট পেয়েছি সেরকম কিছু ভার্ব তোমরা নিয়ে নেবে, ভার্ব যত বেশি জানবে তত বেশি বাক্য তুমি বলতে পারবে, লাখো লাখো কোটি কোটি বাক্য তুমি ব্যবহার করতে পারবে, বলতে পারবে, বানাতে পারবে। তাহলে আমি যাব, আই উইল গো, আমরা যাব, উইল গো, ইউ উইল গো, হি উইল গো, দে উইল গো, শি উইল গো, আই উইল কাম, উইল কাম, ইউ উইল কাম, ইউ উইল কাম, হি উইল কাম, দে উইল কাম, ইট উইল কাম, আই উইল রাইট, উইল রাইট, ইউ উইল রাইট, দে উইল রাইট, হি উইল রাইট, শি উইল রাইট, আই উইল ট্রাই, উইল ট্রাই, ইউ উইল ট্রাই, ইউ উইল ট্রাই, হি উইল ট্রাই, শি উইল ট্রাই, আই উইল সে, উইল সে, ইউ উইল সে, ইউ উইল সে, হি উইল সে, শি উইল সে। অনেক সময় একই জিনিস বারবার প্র্যাকটিস করতে বোরিং লাগতে পারে, এই জন্য মাঝে মাঝে তোমরা গতিও বাড়াতে পারো, যে একটানে আমি এখন 50টি বাক্য বলে ফেলবো, একটানে আমি 100টি বাক্য বলে ফেলবো। ইট ডাজেন্ট ম্যাটার, জাস্ট ইফ ইউ হ্যাভ দ্য স্ট্রাকচার অ্যান্ড ইফ ইউ নো দ্য রুল, দ্যাট উইল নট বি ম্যাটার ফর ইউ টু মেক থাউজেন্ডস অফ সেন্টেন্স উইদিন দি টাইম, উইদিন দ্য শর্ট টাইম, চটপট করে তুমি বানিয়ে ফেলতে পারবে, ঠিক আছে। এবার আমরা আরেকটা লাস্ট সেশন দিয়ে শেষ করছি, আই গো, আই ওয়েন্ট, আই উইল গো, আই কাম, উই কেম, You will come, I write, we wrote, sorry, I write, I wrote, I'll write, I try, I tried, I'll try, I say, I said, I'll say, he goes, he went, he will go, he comes, he came, he will come, he writes, he wrote, he'll write, he tries, he tried, he'll try, he says, he said, he'll say. আজকে এতটুকুই থাকলো বন্ধুরা, সকলেই ভালো থাকবে।